গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যা না রাখতেই, একটু পরেই লাগবে, তার আগে আমি তোমাদের এখানে চলে এলাম কথা বলতে। তো দেখো, তোমার দাদা ভাই আবার ফুচকা খেতে বসেছে, এই দেখো। দাও, ওদেরকে ফুচকা ওরা খাবে নাকি? না, তোমরা ফুচকা খাও না। এই দেখো, ফুচকা নিয়ে আসছে। এই যে আমি আর কথা বলতে পারছি না, এত বড় ফুচকা আমার মুখের মধ্যে ঢুকে আছে, আমি কথা বলতে আর পারছি না। মুখ আটকে দিছে, বন্ধ করে দিছে একবারে। তোমাদের দাদা ভাই খাটতে পাবে, খাও। আমার ছেলে ঘুমের থেকে উঠেছে এখন, দেখো কোন ভাগ্যে আমার ছেলে আজকে ঘুমিয়েছিল দুপুরে। চলো দেখি তোমার দাদা ভাই কি এনেছে। কালকে রান্না করার জন্য সরঞ্জাম নিয়ে এসেছে, এই যে সোয়াবিন, মটর ডাল নিয়ে এসেছে। রান্না করব কালকে, অথচ আজকেই দেখো সব জিনিস নিয়ে এসেছে কালকের জন্য, যে কালকে আর মাছটা আনবো না, সোয়াবিন রান্না করবে, আর ডাল। তো মটর ডালটা তো আমরা নিরামিষের দিন খাই না, এই সরি, মটর ডালটা নিরামিষের দিন খাই, আর আমিষের দিন মুসুর ডাল খাই আর কি। তো মটর ডালটা শেষ হয়ে গেছিলো, অল্প ছিল, তো নিয়ে আসছে। আর আমার ছেলের শরীরটা হঠাৎ করে না খুব খারাপ হয়ে গেছে গো, ওর কপের সমস্যা, তো যার জন্য আজকে দুপুরবেলা সকাল থেকেই আর কি সকালে দুপুরে বমি করা শুরু করে দিয়েছে, জানো তো। কপের সমস্যা, এতটা গরম, এতটা গরম, ভাবতে পারবে না যে এত গরম, শরীর জ্বলছে, জানো, শরীর জ্বলছে, ফ্যানের হাওয়াও লাগে না, ফ্যানের হাওয়া লাগে না, এত গরম একবারে। মনে হয় কি ভিডিও করতে মানে পারবো না গো, এরকম অবস্থা আর কি গরমে। আর একটা ফুচকো খাচ্ছি, যে আরো উঠাও।